হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হবিস কুকিং। সবাইকে জানাই ঈদ মুবারক। আমি আজকে খুবই স্পেশাল এবং খুবই আকর্ষণীয় একটি মশলা তৈরি করে দেখাবো, যেটা আমাদের দৈনন্দিন কাজে খুবই গুরুত্বপূর্ণ। নুডলসের মশলা বা ম্যাগি মশলা, যেটা বাজারে ছোট প্যাকেট আকারে পাওয়া যায়। আমি ম্যাগি মশলা তৈরি করার জন্য এখানে নিয়েছি 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ রসুন গুঁড়া, 2 চা চামচ আদা গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চিমটি গোলমরিচ গুঁড়া, 2 চা চামচ পেঁয়াজ গুঁড়া, 1/2 চা চামচ পাপরিকা পাউডার, 1/2 চা চামচ রেড চিলি পাউডার। পাপরিকা পাউডার যদি হাতের কাছে না থাকে তাহলে রেড চিলি পাউডার দিয়েও করতে পারেন। আর আদা রসুন এবং পেঁয়াজের গুঁড়াটা কীভাবে করতে হয় সেটা আমি বলে দিব। এবং বিভিন্ন বড় বড় সুপার মার্কেটে কিন্তু এখন এগুলোর গুঁড়া কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে কিনে নিতে পারেন। তাহলে চলুন এখন আমি ম্যাগি মশলাটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে একটি মশলার মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, একে একে সবগুলো মশলা আমি দিয়ে দিচ্ছি। রসুনটাকে প্রথমে পেস্ট করে তারপরে এটাকে ছোট ছোট বল আকারে করে অথবা ছোট ছোট বড়ার মতো করে শুকনো একটি ট্রেতে, স্টিলের ট্রেতে দিতে হবে। দিয়ে 4 থেকে 5 দিন শুকিয়ে নিলেই এটা মোচমোচে হয়ে যাবে। তারপর গ্রাইন্ডার করে এটা গুঁড়া করে নেবেন। আর আদা আর পেঁয়াজটাকে কুচি করে 4 থেকে 5 দিন রোদে শুকিয়ে তারপর এটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলেই এটা গুঁড়া হয়ে যাবে। এখন আমি এটাকে ব্লেন্ডারে গ্রাইন্ড করে নিব। আমি এখানে মশলাটা গ্রাইন্ড করে নিয়েছি, এখন একটি বাটিতে ঢেলে দেখাচ্ছি। আমি বাটিতে এটা ঢেলে নিচ্ছি। এই ম্যাগি মশলাটা কিন্তু খুবই স্বাদের মশলা। এটা দিয়ে নুডলস, চটপটি, তারপর বিভিন্ন পাকোড়া, বিভিন্ন ভাজি করতে গেলে এটাকে দিলে খুব স্বাদ হয়। বাসায় তৈরি করা কিন্তু খুবই সহজ। আমি কিন্তু এটাতে এক্সট্রা টেস্টি সল্ট বা লবণ দিয়ে নেই। আপনারা যখন মশলাটা দিয়ে কিছু তৈরি করবেন তখন এক্সট্রা লবণ দিয়ে করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমাকে অবশ্যই অবশ্যই উৎসাহ জাগাবেন, যাতে করে আমি নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।